নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি খুবই টেস্টি টেস্টি ডিমের মালাই কারি। আর ডিমের মালাই কারি রেসিপিটি আমি কি করে কিভাবে বানাবো আর কি কি মশলা দিয়ে বানাবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, ডিমের মালাই কারি বানানোর জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান উনুনে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিব আমি জিরা। জিরাটার কালার চলে এসেছে, এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি তিন চারখানা কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গেই টেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে ঝালটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজের কালারটা গোল্ডেন কালার চলে এসছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার এর সঙ্গে আমি দিয়ে দিব কাজু বাদাম আর মগজদানা, একসঙ্গে পেস্ট করে দিয়ে দেব। কাজু আর মগজদানার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এই একই সঙ্গে দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। কাজুর বাটিটাকে আমি ধুয়ে সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম, তাতে মশলাটাকে কষাতে খুব সুন্দর হবে, খুবই ভালো হবে। আর এইভাবে জলটা না দিলে মশলাটা পুড়ে লাগবে। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে। লো করে নিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি গরম করে রাখা দুধটা দিয়ে দেব। এখানে আমি যতটা দুধ লাগবে ততটাই দিব, আপনারা চাইলে দুধের সঙ্গে জলও মিশিয়ে দিতে পারেন, তাতেও অসুবিধে নেই, তবে দুধটা পিওর দুধ দিলে খুব খেতে ভালো লাগবে। এবার মশলাটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলার সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি মিডলে, দেখুন দুফালা করে দিয়েছি। এবার ডিমগুলো একে একে সব দিয়ে দেব। এই অবস্থাতেও আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে ডিমগুলো দিবেন। আর যখন আগে থেকে আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি, দুধ দেওয়ার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে, নইলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স আছে। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে আমরা জাল করে নেব। মিনিট পাঁচেক জাল করে নিয়ে এবার আমি ডিমটাকে আবার একটু নেড়ে দিচ্ছি, আর খুব আলতো হাতেই নাড়তে হবে। বন্ধুরা, এখানে আপনারা গ্রেভিটা যেরকম রাখবেন সেভাবেই আপনারা জাল করে নেবেন। গ্রেভিটা যদি খুব শুকনো করেন তাহলে শুকনোই করবেন, জালটা বেশিক্ষণ করবেন। আমি কীরকম রাখি গ্রেভিটা আপনারা দেখতে থাকুন। আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টেস্টটাকে বাড়ানোর জন্য কচুরি মেথি। কচুরি মেথিটাকে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম, এতে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন, অনেকেই কচুরি মেথির সেন্টটাকে সহ্য করতে পারে না, যার ফলে ধনে পাতাটাও দিতে পারেন। এবার আলতো হাতে আরেকটু মিশিয়ে দিচ্ছি।
বন্ধুরা, কচুরি মেথি দেওয়ার পর আরও দু মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমাদের ডিমের মালাইকারিটাও পুরোপুরি কমপ্লিট। এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।